ভালো করে বুঝুন, আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক দুনিয়ার যে কোনো ভালো সম্পর্কর থেকে বেশি দামি। কি বলেছি বলেন তো? আল্লাহর সাথে সুন্দর একটা সম্পর্ক দুনিয়ার সমস্ত সম্পর্কর চেয়ে বিষয়টা কি? আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক দুনিয়ার সমস্ত ভালো সম্পর্ক থেকেও দামি। মনে থাকবে, দুনিয়ার যত সুখ আনন্দ যত কিছু সাথে আমাদের সম্পর্ক আছে না কেন, সুখের সাথে আমাদের সম্পর্ক আছে আছে না, আনন্দের সাথে আমাদের সম্পর্ক আছে আছে না, আমরা সমস্ত মানুষ সুখ চাই, আনন্দ চাই, কথা ঠিক না? কিন্তু সুখ এবং শান্তি আনন্দ সমস্ত কিছুর সাথে যত সম্পর্ক আছে তার থেকে সবচেয়ে উত্তম সম্পর্ক, ভালো সম্পর্ক, সুখময় সম্পর্ক, আনন্দময় সম্পর্ক হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক দুনিয়ার সমস্ত ভালো সম্পর্ক থেকেও। বললেন না কে কে বলেন? সকলে বলেন আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক দুনিয়ার সমস্ত ভালো সম্পর্ক চেয়েও দামি। মনে থাকবে, আসুন কিভাবে দামি, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক হলে আমরা দামি হই, আমাদের মূল্য বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, কিভাবে এটা সম্ভব এবং কোন পদ্ধতিতে, কোন মাধ্যমে, কোন পথে আল্লাহর সাথে একটা গভীর সুন্দর সম্পর্ক আমরা তৈরি করতে পারি, আজকে আলোচনা এটার উপরেই চলবে ইনশাআল্লাহ। মনে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতার কোন সূরা? 30 নম্বর পারায়। কত নম্বর পারায়? সূরাতুল ইনফিতার আয়াত নম্বর 13 কত? আয়াত নম্বর 14 কত? আয়াত নম্বর 15 কত? কয়টা আয়াত? 13, 14, 15। এই তিনটা আয়াত আমরা খুব গভীরভাবে বুঝব, তাহলে আমাদের জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। সকলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহীম يَسْلَوْنَهَا يَوْمَ الدِّينِ। তিন আয়াত মিলে দুইটা ভাগ, কয়টা ভাগ? আল্লাহ দুইটা জিনিসের কথা তিন আয়াত মিলে বলছে, তার মধ্যে একটি ভাগ একটি আয়াত পেয়েছে আর দুইটি আয়াত একটি ভাগে পেয়েছে। আয়াত কয়টা? তিনটা। বুঝুন, একটি আয়াতে একটি অধ্যায় আর দুইটি আয়াতে, দুইটি আয়াতে একটি অধ্যায়। মোট অধ্যায় কয়টা এখানে? দুইটা, মনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার লাফি নাঈম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ সকল মানুষকে আল্লাহ খিচুড়ি বানাননি, একত্রিত করেন নাই। রব্বুল আলামিন এই 13 নম্বর আয়াতে সূরা ইনফিতারের 13 নম্বর আয়াতে আল্লাহ একটি জাতিকে, একটি ব্যক্তিকে, একটি গোষ্ঠীকে আমার আল্লাহ তাআলা সম্বোধন করে আদরের একটা ডাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিনা
আদরের দাগ, ইসের দাগ, কথা বলেন আল্লাহ আদরের ডাক দিচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা, কথা বলে এই ভালোবাসার নমুনা কি বলেন তো? এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এ ভালোবাসার নমুনা সবচাইতে বড় দলিল দুইটা, কয়টা? দুইটা। কয়টা? দুইটা। জোরে বলেন, দুইটা। সবচাইতে বড় দলিল দুইটা, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে, এটা কি? রব্বুল আলামিন এই দুটি জায়গায় কথা বলেছেন। এক নম্বরে আমাদের রসুল, এটা হলো আমাদের ভালোবাসার প্রকাশ, আল্লাহ ভালোবেসে আমাদেরকে রসুল দিয়েছেন। আল্লাহর নাম জবান দিয়ে বেড়ায় না? পৃথিবীতে যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো দুইটা, কয়টা? এক নাম্বার নিয়ামত হলো কি? আমাদের রসুল। দ্বিতীয় নাম্বারে মানুষকে আল্লাহ ভালোবেসে যে জিনিসটা দিয়েছেন সেটা হলো কোরআন। কি বলেন তো? কি আমার বাইরা, এই জন্য রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যেখানে সম্বোধন করেছেন, আমার আল্লাহ তাআলা সে সমস্ত জায়গায় আদরের একটা করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা একটা নরম ডাক, কি ডাক? এটা একটা এমন একটা হৃদয় নিংড়ানো ভালোবাসার ডাক। আমরা অনেক সময় আমি বলি, আমরা আমাদের সন্তান, আমাদের চাচ, আমাদের ভাতিজা, আমাদের ভাগ্না, আমরা অনেক সময় বলি, হে বেটা কেমন আছো? এটা একটা মুরব্বীদের ভাষা আছে না, বেটা কেমন আছো, কথা ঠিক না? ভাইকে যদি হয় আদরের ভাই, আমরা ডাক দিই, এ ভাই কেমন আছো, কথা ঠিক না? রব্বুল আলামিন একটা আদর সম্বোধন করে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতরের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন একটা গভীর আদরের ডাক দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। নিশ্চয়ই ভালো করে বলছেন আল্লাহ এটাকে এমন ভাবে সিল মেরে লক করে দিচ্ছে, সিল বেলা করে দিচ্ছে, যা আর অন্য কেউ এভাবে পারবে না। সেটা কি? নিশ্চয় নেককারগণ গভীর নিয়ামতের মধ্যে থাকবে। কি বলেছেন? নিশ্চয় নেককার মোমেনগণ কোথায় থাকবে? গভীর নিয়ামতের ভিতরে থাকবে। এই একটি অধ্যায়, একটি আয়াত আমার ভাইরা, কিন্তু এই আয়াত যখন আপনি পাঠ করবেন এই কথাটা নিশ্চয় নেককারগণ গভীর নিয়ামতের মধ্যে থাকবে। এবার যদি আপনি প্রশ্ন করেন এই নিয়ামত কবে থেকে শুরু হবে, দুনিয়ার মধ্যে নিয়ামত থাকবে কিনা, আখেরাতের মধ্যে নিয়ামত থাকবে কিনা, কারণ রব্বুল আলামিন এই আয়াতের আলোকে দুইটা ইঙ্গিত দেন। একটা হলো জান্নাতের ইঙ্গিত, বলেন সুবহানাল্লাহ, ইন্নাল আবরার লাফি নাঈম। কিন্তু এই নিয়ামত কবে থেকে পাবে এই কথা কিন্তু আল্লাহ এখানে বলেননি, বলছেন শুধু বলছেন নেককারগণ নিয়ামতের ভিতরে থাকবে।
কিন্তু কবে থেকে নিয়ামত প্রাপ্ত হবে এটা কিন্তু আল্লাহ এখানে ক্লিয়ার করেননি। কিন্তু পরের আয়াতে আপনি যান গেলে বুঝবেন, আমার মেয়েরা সূরা ইনফিতরে চোদ্দতম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দ্বিতীয় পাঠ যে ব্যবহার করেছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ওই যে বলেছিলাম বিষয় দুইটা, আয়াত কয়টা? তিনটা। প্রথম বিষয়ের প্রথম আয়াতটা ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় নেককারগণ নিয়ামত প্রাপ্ত হবে, নিয়ামতের মধ্যে থাকবে, কিন্তু কবে থেকে থাকবে এটা দেওয়া আছে নাকি? প্রমাণ নাকি এটা দেওয়া নাই? গভীর আলোচনাটা কিন্তু অনেক গভীর, বুঝুন। রব্বুল আলামিন দ্বিতীয় পাঠে কি বলেন তাকে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আল্লাহ বলেন পাপিষ্টগণ পাপিষ্টগণ অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে পতিত হবে। নেককারগণ কোথায় থাকবে? নিয়ামত প্রাপ্ত হবে, কথা বোঝেন? আর পাপিষ্টগণ কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। কিন্তু আল্লাহ এই পাপিষ্টগণের জাহান্নামের কথা বলতে যেয়ে দিন ধার্য করছে, সুবহানাল্লাহ বলে কি ধার্য করছে? রব্বুল আলামিন সূরা ইনফিতরে 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এই পাপিষ্টগণ কবে থেকে জাহান্নামের শাস্তি অনুভব করবে, এই পাপিষ্টগণ কবে থেকে জাহান্নামের শাস্তিতে পতিত হবে, কবে তারা জাহান্নামের খারাপ দৃশ্যগুলো অবলোকন করবে, আল্লাহ বলেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা তাতে প্রবেশ করবে কর্মফল দিবসে। কবে? কর্মফল দিবসে। এই কর্মফল দিবস কবে? কিয়ামতের ময়দান। কবে? তাহলে শাস্তির জন্য আল্লাহ দিন কি করছেন? নির্ধারণ করছেন না? কবে থেকে? কিয়ামতের মাঠ থেকে তার জন্য কি হবে? জাহান্নামের শাস্তি শুরু হতে থাকবে। আর জান্নাতের কথা যখন আল্লাহ বললেন, সে জান্নাতের নিয়ামত কবে থেকে পাবে এ কথাটা আল্লাহ বলছে নাকি না? কবে? খেয়াল করুন। কেন? আমার মেয়েরা, এই জন্য আল্লাহ জান্নাতের নিয়ামতের কথা যখন বললেন, দিন ধার্য করলেন না, কিন্তু জাহান্নাম এবং পাপিষ্টর কথা যখন বললেন, আল্লাহ কিয়ামতের কথা উল্লেখ করলেন সূরা ইনফিতরের 15 নম্বর আয়াতে। আমার ভাইরা, রব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন, ও নেককারগণ, তুমি যদি দুনিয়ার জমিনে জাররা থেকে জাররা পরিমাণ একটা ভালো কাজ করো, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার জন্য নিয়ামত হিসেবে তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ শান্তি ঢুকাইয়া দেব। ভালো কাজ করা, অন্তরে শান্তি পাওয়া, এটা দুনিয়ার জমিনে একটা নিয়ামত। কি বলেন তো? ভালো কাজ করা, অন্তরে কি শান্তি অনুভব করা, এটা দুনিয়ার জমিনে নিয়ামত। শুধু তাই নয়, রব্বুল আলামিন ইন্নাল আবরারা লাফি নাঈমের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম বলেন, একজন মানুষ সে যত ভালো কাজ করবে, ভালো কাজের ফলাফল আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে দিবেন। কি দিবেন? দুনিয়ার জমিনে আল্লাহ তাকে ভালো কাজের ফলাফল দিবেন, বান্দাটা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহর হুকুমগুলো পালন করবে, বান্দাকে আমার আল্লাহ তাআলা তার ভালো কাজের বিনিময়ে আল্লাহ তার পুরা পরিবারকে আমার আল্লাহ ভালো রাখবে।